রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ লাগিয়ে দেওয়ার নেপথ্যে যেভাবে যুক্তরাষ্ট্র ইন্ধন যুগিয়েছে, ঠিক একই কৌশলে তাইওয়ানের সঙ্গে চীনের সংঘাত বাধাতে বাইডেন প্রশাসন কাজ করছে বলে অভিযোগ করেছে চীন। সম্প্রতি রুশ বার্তা সংস্থা তাসের সঙ্গে এক সাক্ষাৎকারে চীনের রাষ্ট্রদূত ঝাং হানহুই এমনই মন্তব্য করেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। চীন বলছে এই যুদ্ধে যুক্তরাষ্ট্রই প্রধান উস্কানিদাতা, ঠিক যা তারা এখন তাইওয়ানকে নিয়ে করছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, 10 আগস্ট রুশ বার্তা সংস্থা তাসকে দেওয়া সাক্ষাৎকারে চীনের রাষ্ট্রদূত ঝাং হানহুই বলেন, ইউক্রেনকে প্রতিনিয়ত ন্যাটোতে যোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে যুক্তরাষ্ট্র আদতে রাশিয়াকে কোণঠাসা করার চেষ্টা করছে। তিনি বলেন, যেখানে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার পাহাড় রাশিয়ার উপর চাপিয়েছে, সেখানে তারাই আবার কিয়েভের কাছে আগ্নেয়াস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ অব্যাহত রেখেছে। একইভাবে তারা এই অঞ্চলেও উত্তেজনা ছড়াতে চাচ্ছে। চীন মনে করে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য হচ্ছে দীর্ঘস্থায়ী যুদ্ধ এবং নিষেধাজ্ঞার মাধ্যমে রাশিয়াকে নিঃশেষ ও ধ্বংস করে দেওয়া। গত সপ্তাহে মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসির স্বশাসিত তাইওয়ানের সফরেও সমালোচনা করে ঝাং হানহুই বলেন, স্নায়ুযুদ্ধের মানসিকতা পুনরুজ্জীবিত করতে চীন ও রাশিয়াকে থামাতে এবং প্রধান শক্তিধর দেশগুলোর মধ্যে সহিংসতা উস্কে দিতে যুক্তরাষ্ট্র ইউক্রেন আর তাইওয়ানে একই কৌশল প্রয়োগের চেষ্টা করছে। মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরের বিষয়ে আগে থেকেই আপত্তি জানিয়ে আসছিল বেইজিং, কিন্তু এরপরও পেলোসির তাইওয়ান সফর ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে প্রবল উত্তেজনার জন্ম দেয়, যার প্রতিক্রিয়ায় তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া ঘোষণা দেয় চীনের পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড। ওই সামরিক অভিযান নিয়ে বেইজিংয়ের পক্ষ থেকে বলা হয়, তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রই প্রধান উস্কানিদাতা ও চীন তাদের উস্কানির শিকার।